রবিবার দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশ তেরঙ্গায় সেজে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সারা দেশে সকল থেকেই জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। স্বাধীনতা দিবসে সামিল হয়েছেন ভারতীয় সেনারাও। লাদাখে 14,000 ফুট উচ্চতায় প্যাংগং লেকের তীরে পতাকা উত্তোলন করেন ITBP-র জওয়ানরা। রাজধানী দিল্লি সহ ছোট বড় সমস্ত শহরেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের সীমান্ত পতাকা উত্তোলনের সময় স্মরণ করা হয় দেশের আত্মবলিদানকারী শহীদদের। এদিন লালকেল্লায় পুষ্পবৃষ্টি হয়। বায়ুসেনা 2টি হেলিকপ্টার গোলাপে পাপড়ি ছড়িয়ে দেয়। এরপর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি কলকাতা রেড রোডেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহাসমারোহে উদযাপিত হলো 75তম স্বাধীনতা দিবস। দেশ তথা রাজ্যের পাশাপাশি নেতাজি নগর বাস্তুহারা সমিতির উদ্যোগেও আয়োজিত হলো 75তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করলেন সংস্থার সভ্য সদস্যরা। আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে, কিন্তু আমরা এখানে স্বাধীনতা দিবসের উত্তোলন করবো সবই হচ্ছে আমরা, কিন্তু আমরা আজকের দিনটি আমাদের কাছে একটি বিশেষ তাৎপর্য হচ্ছে যে আজকের দিনেই আমরা এই বিগত 2 মাস 2.5 মাস ধরে, এবং সেইভাবে যদি ধরি আমরা বিগত 1 বছর 1.5 বছর ধরে যে কোভিড অতিমারী পরিস্থিতি চলছে, তারপরে আমাদের এখানে আমফান যে ঘূর্ণিঝড় এবং পরবর্তীকালে ইয়াস যে ঘূর্ণিঝড়, এই সমস্ত মিলিয়ে যে সমস্ত মানুষ যারা সর্বশান্ত হয়েছেন, নিজেদের রুটি রুজি রোজগার তারা খুইয়েছেন, এই সমস্ত মানুষদেরকে সাহায্য করবার জন্যই আমাদের এই সংগঠনের জন্ম হয়েছিল। আমরা সমস্ত মানুষকে হয়তো সাহায্য করতে পারছি না, কিন্তু কিছু মানুষের কাছে আমরা আমাদের তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিতে পেরেছি ইতিমধ্যেই। বিগত 2 মাস ধরে আমরা কিছু দুস্থ শিশু বলতেও আমাদের কাছে খারাপ লাগছে, কারণ সহায় সম্বলহীন মানুষগুলো যখন রুটি রুজি সন্ধানে বেরিয়েছেন, তাদের শিশুদের জন্য আমরা কিছু পুষ্টিকর খাবার সামগ্রী এবং আজকের এই বিশেষ দিনটিতে আমরা তাদেরকে আরও একটু ভালো অন্য কিছু সামগ্রী, অঙ্কন সামগ্রী, খাতা বই পেন্সিল ইত্যাদিতে দিয়ে তাদেরকে আমরা তুলে দিচ্ছি। ফলে স্বাধীনতা দিবসের পাশাপাশি আজকের দিনটি আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সমস্ত শিশুরাই আজকে আমাদের এখানে অংশগ্রহণ করছেন। কোভিড ভীতি মানার জন্য তো আমরা সমস্ত রকম বন্দোবস্ত আমরা এখানে মাস্কের ব্যবস্থা করেছি, স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে। আমরা এখানে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও আমরা একটু দূরত্ব সহকারে করেছি, কিন্তু এই মুহূর্তে সেটা আবার একটু মিসপ্লেসড হয়েছে। আমরা চেষ্টা করছি সেটাকে আবার নতুন করে তৈরি করে দিচ্ছি। আমরা স্যানিটাইজার আমাদের এখানে আছে, মাস্কও আমরা প্রত্যেককে দিচ্ছি, যতটা পারছি ততটা মেনে চলার চেষ্টা করছি আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।